এর জন্য ভিতরটা গরম থাকবে আর গরমে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো একটা সুন্দর সকালে তোমাদের সকলকে স্বাগত, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো এখন থেকে আমি ব্লগটা আজকে শুরু করে দিলাম। আর দেখো এখন আমি এই যে ঘুম থেকে উঠে জাস্ট চেঞ্জ করে, আর এখানেই দেখো ঘরে খেলনাগুলো, কালকে রাত থেকে রাতে যে খেলছিল ননিয়াবা, তো খেলনাগুলো আর কালকে রাত্রে তোলা হয়নি, ওকে ঘুম পাড়িয়ে শুয়ে পড়েছিলাম, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো দেখো এই যে ঘুম থেকে উঠেই আগে এই মেঝেতে পড়ে থাকা খেলনাগুলো তুলে নিচ্ছি। তো দেখো তারপর কাজ শুরু করব, সকালের কাজ, বাসি কাজ। তো দেখো কালকে রাত্রিরে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সঙ্গে, হ্যাঁ, তো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো এই দেখো সকালবেলা আগে চাটা বসিয়ে দিয়েছি, তো চাটা হচ্ছে। তারপর সকালবেলা দেখো এইখানে মানে বাপি একবার চা খেয়ে গিয়েছিলো, তো এখন আবার গোয়াল ঘর থেকে এসে এই যে চা খাবে। আর এখানে দেখো দুধের বাটিটা সকালবেলা একবার জাল দেওয়া হয়েছে, তো অনেকবার জাল দেওয়ার কারণে পুরো পুড়ে গেছে। তো দেখো চাটা হয়েই এসেছে, এবার আমি নামিয়ে নেব। আর সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, এখানে দেখো জল তোলা হয়ে গেছে। তো জলটা আমাদের এই টেবিলের এই তলায় রাখা হয় কারণ ঠান্ডা থাকে অনেকক্ষণ তাই। আর এখানে দেখো আমি ঘরদোরটাও মুছে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে প্রায় 8টা। আর দেখো এখানে দেখো সমস্ত কাজ হয়ে গিয়ে এখানে এই যে ননিয়াবার যে দুধটা মা এইমাত্র এনে দিল গোয়ালঘর থেকে, তো আমি এটা জাল দিতে বসিয়ে দিচ্ছি। আর এই গ্যাসটাও সকালবেলা গ্যাস ওভেনটা মোছা হয়, মানে মুছে নিই আর কি। তো এই নিচের গ্যাসটাতে শুধুমাত্র দুধ আর চা হয়, আর রান্নাবান্না সব ওপরে গ্যাসে হয় বা কোনো কোনো দিন উনুনে হয়, সেটা তোমরা দেখেইছো। তো দেখো ওদিকে দুধটা জাল দিতে বসিয়েছি, যেহেতু অনেকটা দুধ তাই টাইম লাগবে, আর সকালে চা খাওয়া বাকি আছে, তো একবারে চাটা নিয়ে বসে বসে খাবো আর ওই দুধটা জাল দিয়ে নেব। আর ননিয়াবা এখনো ঘুমাচ্ছে। আর এখানে দেখো সকালের বাসি কাজ হতেই দিদিভাই বসে গেছে আনাজ, মানে যে রান্না হবে সেই সবজিগুলো কাটতে। তো দিদিভাই এখানে সবজি কাটছে আর আমি মানে একটা করে সবজি কেটে দিচ্ছে, আর আমি হচ্ছে কলপারে নিয়ে গিয়ে এই সবজিগুলো একটা করে ধুয়ে নিচ্ছি, কারণ ননিয়াবা যেহেতু এখনও ঘুমাচ্ছে তাই সকালবেলাটা আমি একদমই দেরি করি না, খুব তাড়াতাড়ি যতটা সম্ভব কাজ আমি এগিয়ে নিই, কারণ ও উঠে পড়লে অনেকটা লেট হয়ে যায় ওকে সামলাতে সামলাতে। আর এদিকে এ করতে মানে ভিডিও করতে শ্যুট করতে অনেকটা লেট হয়ে যায়, তাই যতটা সম্ভব কাজ আমি এগিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। তুই এদিকে হাতটা নাড়া, এদিকে হাতটা নাড়া, এদিকে চেয়ে হাতটা নাড়া। তো দেখো দুজনেই ঘুম থেকে উঠছে, একজন ফ্রেশ হয়ে বসেছে খেতে, একজনকে তো দেখলেই এখনো ব্রাশ নিয়ে বসে আছে, তো ওর একটু টাইম লাগবে সকালবেলা উঠে। গুড মর্নিংটা বলো, এনো জোরে বলো, মর্নিং তুমি বলবে, গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ভিলেজ লাইফস্টাইল। তো মৌসুমি ভিলেজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে 9টা। তো আজকে আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর এই যে রোজ বাইরে তাতে হয় কিন্তু এত হাওয়া দিচ্ছে, তো যার জন্য এই ভিতরটায় বসানো হলো। আর দেখো এখন হয়েছে মুড়ি খাওয়ার তরকারি, কুমড়োর তরকারি, তরকারি মুড়ি খাওয়ার এটা হয়ে গেছে। আর এখানে এই যে কপি ফুলকপি এটা সিদ্ধ করে রেখেছি, মানে একটু গরম জলে ভাপিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে এই যে শাক চচ্চড়ি, সকাল রান্না বসে দিয়েছি কারণ এত গরম আর এই রান্নাটা একটা বড় কাজ, তো যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো তাই না। তো কালকে একটা অদ্ভুত ঘটনার সাক্ষী বা এক্সপিরিয়েন্স বলতে পারো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো, আর ননি বাবা আর মানুকে দেখবে চলো। দেখো এখানে শাক চচ্চড়ি হয়েছে, আর হয়েছে ওই যে ঢ্যাঁড়সের ঝাল, শুধু ঢ্যাঁড়স আর পেঁয়াজ দিয়ে ঝাল করেছি। আর এখানে কপি ফুলকপি আলুর তরকারি হচ্ছে।
তো দেখো তরকারিটা হয়ে গেছে, আর এখানে এই যে বসিয়ে দিয়েছি ভাত। তো দেখো আমি এবার তরকারিটা ঘরে তুলে রাখছি। তো দেখো আমারও স্নান হয়ে গেছে, আর ননি আমাকে স্নান করিয়ে একদম জামা টামা পরিয়ে আর একটু কড়াইয়ে তিপতে দিয়েছি। তো দেখো ও এখন এই যে হাম হামি চাইছে, ওর থেকে তো কিছুতেই দিচ্ছে না। দুম করেছো কোথা থেকে? দুম করেছো বলো। তো দেখো পাপা এসে গেছে, তো বুঝতে পেরে দৌড়ে ছুটলো পাপার কাছে। দেখো এখন হচ্ছে বাজে 12:30, আর এই যে ছাদে এলাম জামা কাপড়গুলো শুনো করতে দিতে। হ্যাঁ ননি বাবাকে স্নান করিয়ে দিয়েছি, তো ওর বাবা এখন এসেছে, একটু আগে এলো, তো এখন ওর বাবার কাছে আছে। আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখো এই ফুলটা কি সুন্দর লাগছে না, কালারটা কি সুন্দর, দুরকম কালার মিক্সড আছে, গোলাপি আর হলুদ, এই একটা এই একটা। তো গাছটা সেরকম যত্ন করা হয় না, সার টার দেওয়া হয়নি বলে অনেকদিন ফুলগুলো একদম ছোটো ছোটো হয়ে আছে। আর এমনি তো ভীষণ রোদ দূরের তা, তাই হচ্ছে এরকম অবস্থা হয়ে আছে গাছগুলো, ফুলগুলো কীরকম যেন পুড়ে পুড়ে গেছে, তাই না? আর এই দেখো ধান হয়েছিল কালকে, ধান সিদ্ধ। তো এটা হচ্ছে ভাতের ধান, এই রোদ দূরে দিয়েছে, ভীষণ হাওয়া দিচ্ছে আজকে, মানে যেমন রোদ দূর আছে তেমন হাওয়াও দিচ্ছে। তো দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর তোমাদের বললাম কালকে রাত্রির একটা ঘটনা ঘটেছে, তো সেটা হচ্ছে কি রাত্রিবেলা ননিয়াবা ঘুমের ঘুরে না গোটা বিছানা আর কি চালে, ওর ঠিক থাকে না, এক জায়গায় শোয়, তো এক জায়গায় উঠে এসে শোয়, ঠিক আছে? তো এরকমই কালকে রাত্রে হয়েছে, তো বিছানা এক জায়গায় শুয়েছিলাম, তো কি হয়েছে হঠাৎ করে নিচে পড়ে গেছে, আর পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে আমাকে ডাকছে, মামাম ওঠো না আমাকে, আমি পড়ে গেছি, আমি বিছানায় উঠবো, আমাকে তুলে দাও। তো আমি তো খুব জোর ভয় পেয়ে গেছি, ভেবেছিলাম হয়তো কোথাও লেগে গেছে, কিন্তু লাগেনি ঠাকুরের আশীর্বাদে। তো ওর যে উঠে আমাকে নিজে থেকে ওইভাবে ডাকবে আমি তো ভীষণ অবাক হয়ে গেছি। তো তার মধ্যে আবার কিছুক্ষণ পর ঘুমিয়েও পড়েছিল, কিন্তু আজকে যখন আমি দিদিভাইকে কথাগুলো বলি, দিদিভাই বলছে আমি নাকি স্বপ্ন দেখেছি। তো দেখো দিদিভাই তো একদমই বিশ্বাস করতে চায়নি, কারণ যেহেতু ওর একটুও লাগেনি, আর কেউ ঘুমের ঘুরে পড়লে সে তো আগেই ভয় পাবে আর কান্নাকাটি করবে, তো এটাই বলছে, কিন্তু সত্যি ও একদমই কাঁদেনি, উঠে বরং আমায় ডাকছে। তো আমি এটা ভীষণই অবাক হয়েছিলাম। তো দেখো এই যে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, তোমরা আশা করি বুঝতেই পারছো যে কোথায় যাব। তো কালকে ষষ্ঠী, জামাই ষষ্ঠী, তাই আজকে আমি রেডি হয়ে গেছি একদম মঠের বাড়ি যাবো বলে। তো পাপাই গেছে, দাদা ভাই আসছে আর কি, তো দাদা ভাইকে আনতে গেছে, তো আসলে নড়িয়া বাবাকে রেডি করিয়ে তারপর বেরোবো আমরা। আর আজকে শনিবার, তো ওখানে আমি একবারে বড় বাবাকে ওখানে শনিদেবের পুজো দিয়ে তারপর যাব। তো আজকে দেখো দিদিভাই গাছগুলো জল দিয়ে গেছে, এই যে ঠিক আছে জল দিয়ে গেছে, আমি একবার এলাম গাছগুলোকে দেখতে, কারণ দিদিভাইও থাকবে না আর আমি তো আসবো না, এখন থাকবো কদিন, তো আর গাছগুলো ভাবছি কী অবস্থা হবে তা জানি না, কারণ দিদিভাইও চলে যাবে, আমিও চলে যাবো, আর মা এত একা কী করে সামলাবে সেটাও বুঝতে পারছি না। তো গাছগুলো এসে কীরকম দেখবো জানি না। দেখো বেশি সাজিনি, ঠিক আছে, শুধু টিপটা পরেছি আর লিপস্টিকটা দিয়েছি, কারণ প্রচণ্ড গরম, এমনিতেই সবসময় ঘেমে যাচ্ছি শাড়ি পরে, তো তাই বেশি আর কিছু সাজলাম না। তো একটু কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে। তো দেখো এখন বাজে হচ্ছে 8:30, আর এই দেখো আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি, প্রায় তখন 6:30 বাজে চলে এসেছি। তো এখন এই যে আমি একটু গিয়েছিলাম মন্দিরে, তো তোমরা জানোই আজকে হচ্ছে শনিবার, তো তাই গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। তো এই আসছি, অনেকটা দেরি হয়ে গেছিলো যেতে, কারণ আমার বর গেলো, বাড়ি চলে গেছে, তো ও যাওয়ার পরেই বেরিয়েছিলাম। আর এখানে দেখো ননি বাবাকে
এই যে ননিকে দেখো তো কি করছো, এরা শাক বাজি দাও দাও দেখো, ও এখন শাক বাজাচ্ছে, এখন শাক বাজাচ্ছে পু পু করে, মানে ওই শাকটা খুব কাছে থাকে তো তাই যখনই হাত পায় ঠিক ঠিক করে নিয়ে আর শাকটা বাজায়। তো অনেকক্ষণ আগেই তো চলে এসছি, তো এখন আর কি, আর আজকে হচ্ছে মা বাড়িতে দই বানাবে, তো তোমাদের দেখাবো কি করে বানায়। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দই বানানো হলেই তারপর আমি ব্লগটা শেষ করব, ঠিক আছে দেখতে থাকো। তো এখন বাই, এখন রাখছি আমি। কি খুলছো বাবা, ওটা কি খুলছো মা? শ্যাম্পু নয় বাবা ওটা, এই যে আমরা গিয়েছিলাম দোকানে, এখন ওই দোকান সোদাগুলো, এই যে দোকান সোদাগুলো নিয়ে খেলু করা হচ্ছে। এই যে কালকে ষষ্ঠীর দোকান হলো, তো বুঝতেই পারছো একটু দেখে কি হবে কালকে স্পেশাল রেসিপি। তো তোমরা ব্লগটা কালকে অবশ্যই দেখো, আমি কালকে ফুল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যা হবে সবই শেয়ার করব। তো পুরো রেসিপিগুলো কালকে তোমরা পেয়ে যাবে, আশা করি তোমাদের ভালো লাগবে, তাহলে দেখবে অবশ্যই। দেখো এবার মা এখানে বসাবে দই, তো দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছে অনেকক্ষণ ধরে, আধ ঘন্টা ফুটেছে তাই তো? কি দিয়েছো ওতে? এলাচ দিয়েছি, বাতাসা দিয়েছি, হ্যাঁ চিনিও দিয়েছি, চিনি বাতাসা আর এলাচ দিয়ে এটা আধ ঘন্টা ফুটেছে, বেশ অনেকটাই গাঢ় হয়েছে তাই তো? একদম খাঁটি দুধ, খাঁটি দুধ, জল দেওয়া নেই, না একদম ঘরের গরুর দুধ। আর এটা কি করলে মানছিলেন? ওই তো খড় দিয়ে বালিতে ভেঙে নিলাম, আর এই মাটির মধ্যে, এই হাড়ের মধ্যে অনেক বালি থাকে, তো এই যে বালি খড় দিয়ে বালিটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপরে এবার দেওয়া হচ্ছে দই, সাজা যেটাকে বলা হয় তাই তো, এটা ছাড়া দই বসবেই না। দিয়ে এই যে হাড়ের মধ্যে ভালো করে একটু মিক্সড করে নেওয়া হচ্ছে, চারিদিকটা লাগিয়ে নেওয়া হচ্ছে। তো এটা কিন্তু ধুলে হবে না তাই তো, যে ধুয়ে নেবে বালিটা, খালি কিন্তু দইটা ভালোভাবে বসবে না, দইটা যাতে ভালোভাবে বসে তার জন্য না ধুয়ে একটা কিছু শক্ত খসখসে জিনিস দিয়ে, কাপড় দিয়ে একটুখানি ঘষে নিতে হবে। নারকেল ছোবড়া দিয়ে হোক, খড় দিয়ে, নারকেল ছোবড়া দিয়ে, বা যারা নারকেল ছোবড়া খড় পাবে না তারা জালি দিয়েও ঘষে নিতে পারে তাই না, যে জালি দিয়ে স্কচ ব্রাইট আমরা বাসন মাজি, সেই বাসন জিনিস দিয়ে, নতুন জিনিস দিয়ে, হ্যাঁ নতুন নতুন স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে নিতে হবে, ভিজে দিলে হবে না, আপনারা একটু মিশ করবে নাকি? এই তো মধ্যে একটুখানি দই দিয়ে দেওয়া হচ্ছে, না উষ্ণ গরম আর কি দিতে হবে, খুব ঠান্ডা নয় আর খুব গরমও নয়। তো ঘরে পাতা দই ভীষণই টেস্টি হয় তাই না, কেনা দইয়ের থেকে? যদি ঘরে দুধ থাকে তাহলে তো অবশ্যই একবার ট্রাই করে তোমরাও দেখতে পারো, বা কেনা দুধে হয়। এই যে মা গুঁড়ো দুধ দিয়েছো, দিলে ভালো হতো, দেওয়া হয়নি। তো তোমরা যদি পারো কেউ অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দেখতে পারো, তাতে টেস্টটা দ্বিগুণ হয়, তো না দিলেও কোনো অসুবিধা নেই, এটা কিন্তু খুব সুন্দর বসে, গুঁড়ো দুধটা দিলে একটু ভালো বসে। আর বাতাসা দিলে, শুধু চিনি দেওয়ার থেকে যদি অল্প একটু বাতাসা দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে, একটা সেন্টও ছাড়ে। তো এই যে একদম রেডি বসানো, এ পড়ে যায় তার জন্য এরকমভাবে একটা গামলার মধ্যে আর কি রাখা হচ্ছে তাই তো, ভালো করে এবার ঢেকে দিচ্ছে। এই যে থলেটা দিয়ে দিচ্ছে, এর এর জন্য ভিতরটা গরম থাকবে আর গরমে দই খুব ভালো বসে, তো তার জন্য এই থলেটা এইভাবে ভালোভাবে কভার করে দেওয়া হলো। তো তোমাদেরকে কালকে দেখাবো দইটা কত সুন্দর বসেছে। তো আজ কি খাচ্ছো বলো? চপাতি। কি দিয়ে? আলু তরকারি দিয়ে। আর আর কি আছে? আলু আছে। হ্যাঁ মিষ্টি নেই? মিষ্টি মিষ্টি আছে বলো, মিষ্টি আছে, মিষ্টি আছে। তো দেখো এখানে হচ্ছে আমিও আমার খাবারটা নিয়ে বসে পড়েছি, তো আজকে এই যে মা করে দিয়েছে পরোটা, আর এখানে আছে দেখো গোটা আলুর দম, মানে ওই ছোটো ছোটো আলু গোটা দম হয়েছে আলুর, তো এটা রান্না করেছে আমার বোন।
বাজে হচ্ছে 11টা, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এই দেখো বদমাশটাকে দেখো, ওট ওট ওট, গুড নাইট বলে দাও। এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো, টাটা বাই। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগে। আর কালকের ব্লগটা তোমরা অবশ্যই দেখো, জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি প্লাস ব্লগ আমি সবটাই শেয়ার করবো। আর ভালো লাগলে আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর গুড নাইট বলে দাও, গুড নাইট, গুড নাইট বলে দাও। টাটা টাটা।